বন্ধুরা, আজকে আমি চলে এসেছি নিক্কো পার্ক। নিক্কো পার্ক তোমরা সকলেই নাম শুনেছ, অনেকে এসেওছো, অনেকে আসোনি। যারা আসোনি তাদের জন্য আজকে নিক্কো পার্কের সম্পূর্ণ ভিডিও থাকছে, তো সঙ্গে থাকো, দেখতে থাকো নিক্কো পার্ক। পাশেই রয়েছে টিকিট কাউন্টার, তোমরা এখানে এসে টিকিট বুক করতে পারো। কিন্তু একটা জিনিস খেয়াল রাখবে, এখানে এসে টিকিট বুক করলে কিন্তু তোমাদের টাকাটা বেশি লাগবে। আমরা অনলাইন থেকে টিকিট বুক করে এসেছি, সেই কারণে আমাদের অনেকটা ডিসকাউন্ট হয়ে গেছে, প্রায় 50% ডিসকাউন্ট হয়ে গেছে। খেয়াল রাখবে ডিসকাউন্ট থাকে, সবসময়তেই হয়তো থাকে বা কোনো কোনো সময় স্পেশাল ডিসকাউন্ট থাকে। আর নিক্কো পার্কের ভেতরে আছে ওয়াটার পার্ক, ওটাতে তো অবশ্যই যাবো। আর তো চলো যাওয়া যাক। আর হ্যাঁ, অনলাইন থেকে বুকিং করলে তোমাদের 12 নম্বর গেট দিয়ে ঢুকতে হবে। তো আমি এখন চলে যাচ্ছি 12 নম্বর গেটের দিকে। ভেতরে ঢুকে গিয়েছি নিক্কো পার্কে, এখন আমরা যাব রাইড করতে। তা তোমাদের তার আগে দেখিয়ে দিই যে এই পাশে হচ্ছে ওয়াটার পার্ক। ওয়াটার পার্কটা এই পাশে, তোমরা যারা খুব ওয়াটার পার্কে আসবে তারা এই দিকে চলে যাবে। আর আমরা কয়েকটা রাইড করবো আর কি, অনেক সুন্দর সাইক্লোন আছে, স্কাই রাইড আছে, তো সেগুলোতে তো চলবই, আমাদেরকে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকো। নিক্কো পার্কটা একটা অনেক বড় এরিয়া, তোমরা যখন পার্কে ঢুকবে তখন তোমরা এই গাইড ম্যাপটা তোমাদের চোখে পড়বে। তোমরা এই গাইড ম্যাপ দেখে তোমাদের পছন্দ মতো রাইডে অথবা যেখানে যেতে চাও সেখানে চলে যেতে পারবে। আর কাউন্টার থেকে লিফলেট দেয় ম্যাপে, তো তোমরা যদি চাও সেটাও নিয়ে নিতে পারো, তাহলে সবসময় তোমাদের হাতে থাকবে, তোমরা সেটা দেখেও যেতে পারবে। তাহলে চলো যাওয়া যাক। এইদিকে ফুডকোর্ট আছে, আগে তোমাদেরকে ফুডকোর্টটা দেখিয়ে।
যাওয়ার পথে আছি না আমরা না উনি দেখানো তো সঙ্গে থাকো ওয়াটার পার্ক।